এ যেন কলকাতার বুকে এক টুকরো রাজস্থানের নিদর্শন। সকালে সূর্যের আল হোক বা সন্ধ্যেতে সাজানো লাইট হোক, সব সময় এই মন্দির যেন সোনার মতো ঝলমল করে। কলকাতার বুকে সব থেকে বড় রাজস্থানের গোলাপি বেলে পাথর ও লাল পাথর দিয়ে তৈরি, রাজস্থানের স্পেশাল কারিগর দ্বারা নির্মিত প্রায় 26,000 রকমের ডিজাইন রয়েছে এই মন্দিরে। আর এই 200 একর বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি সূক্ষ্ম ডিজাইন ও হাতের কাজ দেখলে আপনিও বিস্মিত হবেন। 2014 সালে তৈরি হয়েছিল এই মন্দির। বচা সন্ন্যাসী আকসার পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা অর্থাৎ BAPS স্বামীনারায়ণ সম্প্রদায়ের এটি একটি হিন্দু মন্দির। এই মন্দির প্রায় 1907 সালে গুজরাটের বচাসনে তৈরি হয়েছিল। বর্তমানে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশে এই সংস্থার 44টিরও বেশি মন্দির রয়েছে। আর কলকাতার এই মন্দিরটিও গুজরাটের স্বামী নারায়ণ মন্দিরের আদলেই তৈরি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি আজকে আমরা চলে আসছি কলকাতার একমাত্র সাম্রাজ্য, আপনি বলতেই পারেন, স্বামী নারায়ণের টেম্পল বা আশেপাশে মানুষের মুখে যেটা পৈলান টেম্পল। দেখে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতে পারছেন যে এ যেন কোনো রাজমহলের থেকে কম কিছু না। এত সুন্দর দেখতে, তার যে ভেতরের এত সুন্দর কারুকার্য, জাস্ট আপনি যখন দেখবেন আপনার মন প্রাণ ভরে যাবে যে এত সুন্দর একটা শিল্পীর হাত থেকে বা এত সুন্দর চিন্তা ভাবনা হয় কিভাবে, জাস্ট কত সুন্দর দেখতে আপনারা দেখুন। ডায়মন্ড হারবার গামী মেন রোডের পাশেই অবস্থিত এই মন্দির। আর মন্দিরের প্রধান প্রবেশ পথ হলো এই 2 নম্বর গেট। এই পথেই আপনারা কিন্তু প্রবেশ করতে পারেন এবং বাইরে বেরোতে পারেন। এই জাস্ট শুধু প্রবেশ করা শুরু হয়েছে, কত মানুষের ভিড় জাস্ট দেখুন। কত গাড়ি বিভিন্ন দিক থেকে, বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ প্রত্যেক বেলাতে ভিড় করে, মানে সকালে এবং সন্ধ্যেতে। তো এখানের আরতি বা এখানের খোলার টাইমটা আপনারা দেখে নিন। মন্দিরে প্রবেশ করার আগেই পেয়ে যাবেন স্বামীজির চরণধুলি। আর দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনের জলাশয়, এখান থেকে মন্দিরের ভিউটা বেশ অন্যরকম। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কলকাতার যে একমাত্র জৈন টেম্পল ছিল পরশনাথ জৈন টেম্পল, সেখানে যেমন শ্বেত পাথর বা সাদা মার্বেলের কারুকার্য ছিল, এটা কিন্তু আবার অন্য জিনিস দেখুন, ঠিক আছে। তো এটাও কিন্তু কম কিছু না, ওর থেকেও এটা বেটার। তাহলে জাস্ট ভাবুন কত সুন্দর। তবে জায়গাটা একটু দূরে, পৈলানে কলকাতা থেকে জাস্ট অনেকটাই দূরে, যোগাযোগ ব্যবস্থা একটু খারাপ, কিন্তু আপনি যদি একবার আসেন বারবার আপনার আসতে ইচ্ছে হবে। তাই আমি তো বলবো যদি না আপনি এখন এসছেন অবশ্যই আসুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন, এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ এক সময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরে সাগর দ্বীপে অর্থাৎ গঙ্গা সাগরে হিন্দু তীর্থদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরে নানান বাহারি গাছপালা আর সন্ধ্যার আলোয় আধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পুজো অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয়। মন্দিরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। তো বন্ধুরা, এটা কলকাতার বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এটা একটা অন্যতম, সেটা আপনারা এই ভিড় দেখেই বুঝতে পারছেন। এখানে যারা দূর দূরান্ত থেকে নিজের গাড়ি করে হোক বা প্রাইভেট কারে হোক আসবেন, এখানে কিন্তু পার্কিং এর অনেক বড় ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন। আর পার্কিং যে ফিস তার লিস্টও আমি দেখেছি। শুধু তাই না, এই পার্কিং এরিয়াতে আছে আপনার ওয়াশরুম থেকে শুরু করে বিভিন্ন ক্যান্টিনও, যেখানে আপনি ভেজ ক্যান্টিনে পেয়ে যাবেন এই সমস্ত খাবারগুলো। সুন্দর পুরো স্টিলের চেয়ার টেবিলে ভর্তি পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, অনেক বড় এরিয়া। মন্দির সাইডের এই সাইডটাতে আরো অনেক কিছু স্টল আছে এবং বসারও জায়গা আছে, আপনারা এখানে প্রিয়জনদের সাথে এসে টাইমও স্পেন্ড করতে পারেন। এই দ্বিতল বিশিষ্ট মন্দিরের নিচের তলায় আছে স্বামী নারায়ণজির সোনার তৈরি মূর্তি, যেখানে আপনারা 50 টাকার বিনিময়ে জল ঢালতে পারেন। কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। এই সাইডে বাচ্চাদের কিন্তু খেলার অনেক বেশ জায়গা আছে, ঠিক আছে, বাচ্চারা কিন্তু আরামসে টাইম কাটাতে পারে। খুব ভিড় বলে এই জায়গাগুলোতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বন্ধ, ঠিক আছে। এই সাইডটা পুরোপুরি এন্ট্রি এখন ক্লোজ আছে। আপনার মন্দিরে ওঠার আগে জুতো যেখানে রাখবেন কাউন্টার আছে তার নির্দিষ্ট, সেখানে কিন্তু কোনো টাকা লাগে না। আপনাদেরকে দেখাচ্ছি এই যে মন্দির, মন্দিরের সাইডেই কাউন্টার আছে, চলুন সেখানে জুতো রাখা যায়। এটা হচ্ছে জুতো কাউন্টার। কত মানুষ প্রবেশ করছে আর কত মানুষ নামছে জাস্ট দেখুন, দেখতে পাচ্ছেন। এই পথে প্রবেশ করছে, এই পথে নামছে প্রত্যেকটা মানুষজন। আর গাইস, ফাইনালি জুতো রাখার পর মন্দিরে ওঠার পর উপর থেকে যে ভিউটা, সে তো আলাদাই, মানে
বলে এক্সপ্রেস করার নয়, জাস্ট আপনারা দেখুন কত কত মানুষ, দেখুন খালি কত কত মানুষ ভিড় জমায়। আজ সানডে তাই হয়তো এত ভিড়, কিন্তু শুধু সানডে না, প্রত্যেক দিন কিন্তু এরকমই কম বেশি ভিড় থাকে। আর মন্দিরের ভেতরের সৌন্দর্য যা দেখলে তো আপনি মানে স্পিচলেস হয়ে যাবেন, জাস্ট দেখুন। আপনি মন্দিরের ওপর থেকে নেমে আপনি এই বাম দিকে বেঁকে পড়ে ভেতরে মানে নিচের তলার মন্দিরে প্রবেশ করতে পারেন, আর সেখানেই আপনি পাবেন সোনার মূর্তি। আর এখান থেকে বেরিয়ে আপনারা আপনাদের জমা রাখার জুতোগুলো কিন্তু নিতে পারেন। আপনি চাইলে এখানে মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে পারেন। দাদা ছবি কত করে? কমপ্লিট 100 লেমিনেশন। এখন শীতকাল, জাস্ট কত মানুষের ভিড় দেখুন। এখন বাজে 4:15 মতো, ঠিক আছে, 4:15 PM। তো এটা দুটো টাইম খোলা থাকে, একটা সকাল 7:00 থেকে 12:00, আর একটা খোলে 4:00 থেকে 8:00 পর্যন্ত। কিন্তু এখন শীতকাল, অনেক তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়, তাই এটা 3:30 কিন্তু খুলে দেয়। আমি আপনাদেরকে দেখালাম কলকাতা থেকে এত দূরে, তাও কিন্তু মানুষের আসার কোনো কমতি নেই। তো এখানে অটো কোন অটো আছে রিজার্ভ বাদে? টলিগঞ্জ থেকে শখের বাজার বা চৌরাস্তা আসতে পারেন, তারপর সেখান থেকে ডায়মন্ড হারবার গানে যে কোনো বাসে চেপে পরে কল্যাণ মন্দিরের সামনে নামতে পারেন, অথবা টলিগঞ্জ থেকে শখের বাজার, শখের বাজার থেকে ঠাকুরপুকুর, আবার ঠাকুরপুকুর থেকে কল্যাণের অটো পাওয়া যায়, আর কল্যাণ থেকে নেমে একটু হাঁটলে এই মন্দিরে আসতে পারবেন। এছাড়াও আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া আমতলার যে বাস চলে সেই বাসে আসতে পারবেন, অথবা আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, 235 নম্বর বাস ধরে পরে আপনি আসতে পারেন। এছাড়া আপনি যদি সোনারপুর সাইড থেকে আসেন, তাহলে SD5 একদম ডাইরেক্ট এই মন্দিরের সামনে নামতে পারেন। আর SD5 বাস রুটটা অনেক বড় রুট, তাই SD5 বাসেরও ভিডিও আমাদের চ্যানেলে আপনি দেখতে পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধ্যে যত বাড়ছে তত কত সুন্দর দেখতে লাগছে, আর ভিড় তত বাড়ছে, কমছে না, ভিড় বাড়ছে, এতটা দূরে তাও ভিড় বাড়ছে কত। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো সেগুলো হচ্ছে জানাবেন, আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। এছাড়াও আপনি কলকাতার আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার আপডেটও আপনি এই চ্যানেলে পাবেন, তাই আপনি যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার চ্যানেল সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন।